সাইকেল চালিয়ে চলে আসলাম একটি ফ্লাইওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। অসাধারণ একটি ভিউ। যারা বন্ধুত্ব এক্সপ্রেস দেখতে চাও অথচ দেখতে পারছো না, এত সকালে ট্রেনটি চলে যায় তো মানে দেখা হয়ে ওঠে না, তো চিন্তা করো না, আমার চ্যানেলে চলে আসো। হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আর পিছনে দেখা যাচ্ছে একটি রেল লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানেই হচ্ছে কথা, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে বন্দে ভারত এক্সপ্রেস যখন নিউজবেগ থেকে ছেড়ে অনেক মোটামুটি অনেকটা দূর চলে গিয়েছিলো, তো সেটার কতটা পিক আপ সেটা তোমাদেরকে দেখেছিলাম। তো আজকেও চলে আসলাম বন্দে ভারত এক্সপ্রেসকে এক্সপ্লোর করতে দেখতে, তো তোমরা সেটা দেখতে পারবে। তাই সকাল সকাল 8 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে চলে আসলাম একটি ফ্লাইওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, মানে ফ্লাইওভার ব্রিজের এখানে চলে আসছি। তো এটা নিচ দিয়ে ট্রেনটি চলে যাবে সেটা তোমরা দেখতে পারবে। তো এই হলো ব্রিজটি, আর এই যে ব্রিজটি, আর এইদিকে আমার সাইকেলটি দাঁড় করেছি, আর এইদিকে দেখা যাচ্ছে রেল লাইন। অসাধারণ একটি ভিউ। তো এখান থেকে নিকুজবা রেলওয়ে স্টেশনটি প্রায় 1 কিলোমিটার হবে। ফ্রেন্ডস ফাইনালি কিন্তু ট্রেন চলে আসছে, তো তোমরা দেখতে পাচ্ছ, আমি ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এনজিবি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, এটি ট্রেনটির নাম্বার ছিল 2227। ট্রেন চলে গেল, তো তোমরা দেখতে পারলে, আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে এখনও পর্যন্ত একটা মাত্র বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু চলাচল করছে, যেটা তোমরা এখন দেখলে, এনজিবি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক আছে। তো ভবিষ্যতে আরও এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু এখান থেকে চলাচল করবে আশা করা যায়, তো এটা আমরা আশা করছি, ঠিক আছে। তো আর যারা যারা বন্দে ভারত এক্সপ্রেস দেখতে চাও অথচ দেখতে পারছো না, এত সকালে ট্রেনটি চলে যায় তো মানে দেখা হয়ে ওঠে না, তো চিন্তা করো না, আমার চ্যানেলে চলে আসো। তো তোমরা নানান লোকেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু তোমরা দেখতে পারবে, এবং বন্দে ভারত এক্সপ্রেস যেদিন চলাচল শুরু করলো, ঠিক আছে, তো সেটার কিন্তু আমি ভিডিও বানিয়েছি। আর তাছাড়াও নিকুজবেরে ঢোকা এবং নিকুজবের থেকে বেরো যাওয়া, নিকুজবের থেকে অনেকটা দূরে যেখানে বন্দে ভারত এক্সপ্রেসের গতি রয়েছে সেটারও ভিডিও কিন্তু আমি করেছি, ঠিক আছে, আজকে একটা করলাম, তো তোমরা দেখতে পারলে। তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত, নেক্সট আরও অন্য কোনো ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসছি। তো টাটা।